এসো মদিন ইসলাম শিখি কুরআন কুরআনাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার মুসলিম আমরা বেশি বেশি আল্লাহ রব আলিনের প্রশংসা করি তার নিয়ামতে সুক্রিয়া আদায় করি কেননা যে আল্লাহর প্রশংসা করবে এবং সর্বদা আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতে সুক্রিয়া করবে আল্লাহ আল্লাহরুল আলমিন তার উপর তার রহমত বরকত অবিরাম পর্ষণ করতেই থাকবেন মহানল্লাহ ঘোষণা লে ইং স্যাকাওতুম লেজি দেনকুম ও লে ইং ক্যাফেওতুম ইন আদ বিল সে দি অর্থাৎ তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দিব আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর হে মুসলিম আসুন আল্লাহ রবুল্লা আলমিনের সর্বদা প্রশংসা করি তার সুক্রিয়া আদায় করি আল্লাহর নিয়ামত অর্জন করে নেই এবং আসুন সর্বদা তবা ফার করি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই কারণ যে ব্যক্তি বেশি বেশি ফার করবে আল্লাহর কাছে তবা করবে ক্ষমা ক্ষমাপ্রার্থী হবে আল্লাহরবুল্লা আলমিন এই পৃথিবীর সমস্ত প্রতিবন্ধকতা দূর করবেন বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবেন এবং সুন্দর জীবন দান করবেন মহান প্রভুর ঘোষণা অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো তিনি তো অতিশয় ক্ষমাশীল তিনি তোমাদের জন্য আকাশ হতে বৃষ্টিপাত করবেন অলিউনি তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য বাগান সমূহ জান্নাত তৈর করবেন এবং প্রবাহিত করবেন নদী ও নালা সম্মানিত ভাই ইস্তেফার নবী সাল্লাম সর্বদা করতেন নবী সাল্লাম যার পূর্বের এবং পরের গুনাল্লাহ ক্ষমা করে দিয়েছেন তারপরেও তিনি দৈনিক একশো বারের অধিক ইস্তেফার করতেন করতেন আতুব আতুব তবা ইলেই। আসুন সর্বদা নবী সাল আলহ সাল্লামের উপর দরুদ ও সালাম পড়ি যে ব্যক্তি নবী সাল আলাইসাল্লামের উপর সর্বদা দরুদ ও সালাম পড়বে সে যা আশা আকাঙ্ক্ষা করবে সেটি পাবে আল্লাহর রবুল্লা আলমিন তার গুনা ক্ষমা করে দিবেন এবং দুনিয়া আখেরাতের জন্য এটাই যথেষ্ট হবে কারণ নবী সাল আলহিম বলেছেন আলাইয়া বিহা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ সালাম পড়বে আল্লাহ রবুল্লা আলামিন তার উপর দশ বার রহমত বর্ষণ করবেন ও মুহ আনহু আশারা সয়াদ এবং তার জন্য দশটি গুণা মোচন করে দিবেন ও রুফিয়া আল্লাহ আশারা দারাজাত এবং জান্নাতে তার দশটি সম্মান বৃদ্ধি করবেন নবী সালের উপর বেশি বেশি দরুদ ও সালাম পড়ি রসুল সাল আলিহাল্লাম জুম্মার দিন বেশি বেশি দরুদ ও সালাম পড়তে বলেছেন তাই আসুন সংক্ষেপ হলেও আমরা পড়ি আল্লাহ ও সাল্লিম আল্ নবীন মুহম্মদ